হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন একটি ফল নিয়ে আলোচনা করব যা প্রত্যেকেরই অত্যন্ত পছন্দের একটি ফল। সবাই আমরা এই ফলটি খেয়ে থাকি, কিন্তু আমরা হয়তো জানি না এর উপকারিতা কতটুকু এবং কিভাবে খেলে এর উপকার পাওয়া যায়। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে জেনে নেওয়া যাক। বাংলাদেশের অতি পরিচিত একটি ফল জাম্বুরা। সাধারণত শীতকালে জাম্বুরার মৌসুম, কিন্তু এখন বিভিন্ন জাতের উদ্ভাবন হওয়ার পর এখন সারা বছরই জাম্বুরা পাওয়া যায়। পাকা রসালো জাম্বুরা লবণ, মরিচ ও সরিষার তেল দিয়ে খাওয়ার মজাই আলাদা। সেই হিসেবে এখন শহরে অলিগলিতে জাম্বুরার আচার ও ভর্তা কিনতে পাওয়া যায়। লোভনীয় এই ফলটি খেতে সবাই পছন্দ করে। তো দর্শক, আজ আমরা এই ভিডিওতে জানব জাম্বুরা ও জাম্বুরার উপকারিতার সম্পর্কে বিস্তারিত তথ্য। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক জাম্বুরার বিভিন্ন উপকারিতা সম্পর্কে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যায় জাম্বুরা ভিটামিন সি, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ একটি ফল। যাদের খাবার হজমে সমস্যা হয়, কারণে অকারণে পেটে ব্যথা থাকে, পেট ফাঁপার সমস্যায় ভোগেন, তারা নিয়মিত জাম্বুরা খেলে এই ধরনের সমস্যা লাঘব করতে পারবেন। হার্টের স্বাস্থ্য ভালো রাখে। জাম্বুরাতে পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি রয়েছে। গবেষণায় দেখা গেছে ভিটামিন সি হার্টের রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে, তবে সেটি নিয়মিত খেতে হবে ও ট্রান্সফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে ও ব্যায়াম করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ফ্রি রেডিক্যাল থেকে কোষে রক্ষা করে। এটি শরীরে আগত জীবাণু ধ্বংস করে ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। অশ্বরোগ প্রতিরোধে জাম্বুরাতে আছে ডায়েটারি ফাইবার, আর ফাইবার পেটের পরিবেশ ভালো রাখতে সহায়তা করে, খাবার হজমে সহায়তা করে, অন্ত্রের জীবাণু ধ্বংস করে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। ওজন কমাতে, যারা ওজন কমাতে চান তাদের খাদ্য তালিকায় লো ক্যালোরি ও উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার থাকে বেশি। জাম্বুরা এমন একটি ফল যেটি ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে। জাম্বুরা ক্ষুধা নিবারণ করে, অতিরিক্ত খাবার গ্রহণ এড়াতে সাহায্য করে, রক্তচাপ স্বাভাবিক রাখে। লো সোডিয়াম ও উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ খাবারে রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। পটাশিয়াম রক্ত স্বাভাবিক রাখে, রক্তনালীর টান প্রতিরোধ করে ও রক্তনালী প্রসারিত করে। বয়স বৃদ্ধি রহিত করে। কৃত্রিম পণ্যের চেয়ে নিয়মিত প্রাকৃতিক ফলমূল খেলে ত্বকের সৌন্দর্য রক্ষা করা যায়, কারণ প্রাকৃতিক ফলমূলে বিভিন্ন ভিটামিন মিনারেল আছে যেটি আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গের যথাযথ পুষ্টি নিশ্চিত করে। জাম্বুরা আমাদের ত্বক কোমল করে ও ত্বকের বলিরেখা কমায়। পানি শূন্যতা রোধ করে। জাম্বুরাতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম আছে যা পেশি সংকোচন রোধ করতে সহায়তা করে। পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাবে পেশি সংকুচিত হয়ে যায়। জাম্বুরা এই সংকোচন রোধ করে, শরীরে পানির অভাব পূরণ করে, অর্থাৎ জাম্বুরাতে বিদ্যমান পুষ্টি উপাদানগুলো ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে। ক্যান্সারের কোষ ধ্বংস ও ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিহত করতে বায়োফ্লাভোনয়েডস, ফাইটোকেমিক্যাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ খাবার খেতে হবে। চুলের জন্য উপকারী উপাদান হলো প্রোটিন, ভিটামিন সি, কোলাজেন, ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। ফলমূলের এই পুষ্টি উপাদানগুলো বেশি থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে টক জাতীয় ফলমূলগুলো ডায়াবেটিস রোগী নিশ্চিন্তে খেতে পারেন, কেননা এগুলোতে হাই সুগার থাকে না, বরং এতে বিদ্যমান অ্যাসিড রক্তের শর্করার লেভেল নিয়ন্ত্রণে রাখে। অ্যালার্জির সমস্যা কমায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কারো কারো অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়। এই অ্যালার্জি আবার একটু ভিন্ন ধরনের হয়, যেমন ঠান্ডা পানি খেলে গলা চুলকায়, সবসময় ঠান্ডা কাশি ও সর্দি লেগেই থাকে। এগুলো সাধারণত অনেকের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে হয়। তো দর্শক, আপনারা জানতে পারলেন জাম্বুরার বিভিন্ন ধরনের উপকারিতা সম্পর্কে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক জাম্বুরা খাওয়ার নিয়ম। জাম্বুরার খোসা ছাড়িয়ে ভিতরের পাল্প খাওয়া হয়। এই ফলের খোসা সাধারণত খাওয়া হয় না। পাল্প আস্ত খাওয়া যায়, লবণ মরিচ দিয়ে ভর্তা করে খাওয়া যায়,
জাম্বুরা রস করে খাওয়া যায়, শরবত বানিয়েও খাওয়া যায়। তো দর্শক, আপনারা জানতে পারলেন জাম্বুরা খাওয়ার উপকারিতা এবং জাম্বুরা খাওয়ার নিয়ম। তো দর্শক, আজ থেকে নিয়মিত খাওয়া শুরু করুন এই ফলটি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।